টু মাই চ্যানেল ডলিস ব্লগ চলেছে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজ হচ্ছে সপ্তমীর রাত, তো এখন বাজে 6:45 মতো, তো আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এখন যাব আমরা দুর্গাপুর আমার হবু শ্বশুরবাড়ির সবার সাথে। তো চলো, তোমরাও খুব ভিডিওটা এনজয় করবে আশা করছি, আর আমরাও কী কী করছি না করছি পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো। আর তোমরাও কীভাবে আজকের দিনটা কাটালে সেটা কমেন্টে জানিও। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, গাড়ি আসছে, গাড়ি চলেই এসেছে প্রায়। তো আমরা সবাই মিলে এখন দুর্গাপুর যাবো আর সারা রাত ধরে ঠাকুর দেখবো। তো আমার কাছে এই পুজোটা খুবই স্পেশাল, তোমরা জানো, তো আজকের দিনটা তো আরোই স্পেশাল। তো চলো দেখতে থাকো। আমাদের দু জায়গায় ঠাকুর দেখা হলো, এখন এসে ফুলঝোড়ে যে পেছনে দেখতে পাচ্ছ, কিন্তু ফুলঝোড়ে অনেক ভিড়, লাইন প্রচুর লেগে গেছে, সেজন্য ভাবলাম এখন একটু খেয়ে নিই, এগুলো খাবো, তারপরে আবার লাইনে দাঁড়াবো। রাজস্থান নৃত্যশৈলীর মধ্যে
বিশেষ জনপ্রিয় ভাওয়াইয়া নৃত্য, যা প্রচুর শক্তি এবং বুদ্ধির মিশ্রণ মা কালীর সামাজিক পরিচয় বহন করত। চিত্রকর্মগুলি মূলত হিন্দু ধর্মীয় মহাকাব্য মহাভারত এবং রামায়ণকে চিত্রিত করত। এছাড়াও রাজপরিবারের প্রতিকৃতি, শিকার বা তাদের নিত্য ক্রিয়াকলাপ নিয়ে অঙ্কিত উদ্ভিদ উৎস, সংক্ষেপ হল মূল্যবান পাথর প্রক্রিয়াজাত করে নিষ্কাশিত রং, স্বর্ণ ও রৌপ্য ইত্যাদি চিত্রে ব্যবহৃত হত। ১৬ শতকের শেষের দিকে রাজপুত দরবারগুলি বিদেশি প্রভাবের সমন্বয়ে ক্ষুদ্র চিত্রকলার স্বতন্ত্র শৈলী বিকাশ করতে শুরু করে, যার মধ্যে একটি অত্যন্ত প্রসিদ্ধ মূর্তি শৈলী হল শৈলী। কথিত আছে শ্রী দেবনারায়ণ নামে এক অন্ধ এখন বাজে ১:১০ মতো, এখন আমরা এলাম নবারুণে ঠাকুর দেখতে। আসুন আমাদের দোকানে বাবা জগন্নাথ ভ্যারাইটি। নমস্কার, কি করবো নবারুণ কোন বারে মহিলা পুরুষ পাঠবিনি রাজ্য না Thank you.